বন্ধুরা, ইউটিউবের মধ্যে ভিডিওস দেখার সময় কি আপনাদের ফোনের ডাটা অনেক তাড়াতাড়িতে শেষ হয়ে যাচ্ছে? মানে আপনি কিছুক্ষণ ফোনের মধ্যে ইউটিউবটাকে ব্যবহার করলেন, এরপরে আপনি দেখতে পাচ্ছেন আপনার ফোনের MB শেষ হয়ে গেছে। আপনি হয়তো ডেলি 1 GB বা ডেলি 1.5 GB 2 GB প্ল্যান নিয়ে থাকেন, সেই প্ল্যান নিয়ে আপনি ইউটিউবটাকে সারা দিন ধরে ব্যবহার করতে চান, যেমন মন চায় আপনি আপনার ইউটিউবের মধ্যে ভিডিও দেখতে চান। তাহলে বন্ধুরা, আমি আপনাদেরকে 3টি সেটিং দেখাবো। এই 3টি সেটিং আপনি আপনার ফোনের ইউটিউবের মধ্যে করে দিয়ে আপনি জাস্ট এভাবে দেবেন। এরপরে যখনই আপনি ফোনের মধ্যে ইউটিউবটাকে ব্যবহার করবেন, আপনি দেখলে অবাক হবেন যে কি আপনার ফোনের 100% ডাটা আপনার ফোনের ইউটিউবটি সেভ করবে, এবং আপনি 1 GB 2 GB ডেইলি প্ল্যান নিয়েও আপনি সারা দিন রাত ধরে ফোনের মধ্যে ইউটিউবটাকে দেখতে পারবেন, কিন্তু আপনি কোনোভাবেই আপনার ফোনের MB-গুলাকে শেষ করতে পারবেন না। তো এই ভিডিওটি আপনাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট হবে, আপনাদের অনেক বেশি কাজে আসবে। তো সেজন্য বলবো এই ভিডিওটাকে আপনারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। বন্ধুরা, ভিডিও শুরুতে ছোট্ট একটি রিকোয়েস্ট করতে চাই, যারা এখনো পর্যন্ত আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না, লাল কালারের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে দিন, পাশে থাকে বেল আইকনটাকে ক্লিক করে দিন, ভিডিওটাকে ছোট্ট একটি লাইক করে দিয়ে ভিডিওটাকে বন্ধুদের কাছে শেয়ার করে দিন। আমরা আমাদের ফোনের মধ্যে ইউটিউব অ্যাপ্লিকেশনটাকে অন করব। আমি এখানে যে সেটিংগুলি আপনাদেরকে দেখাবো, এই 3টি সেটিং অবশ্যই আপনাকে কমপ্লিট করতে হবে। আপনি যদি 1টি সেটিং করে দিয়ে যদি 2 নম্বর 3 নম্বর সেটিংগুলি যদি না করেন, তাহলে কিন্তু হবে না। আপনাকে প্রত্যেকটা সেটিং এখানে করতে হবে, এরপরে গিয়ে আপনি ফায়দা পাবেন। 1টি সেটিং করে যদি আপনি চলে যান, তাহলে কিন্তু আপনি ফায়দা পাবেন না। মনে করুন, আমরা আমাদের ফোনের মধ্যে ইউটিউব অ্যাপ্লিকেশনটাকে এভাবে অন করলাম। অন করার পর আমরা দেখতে পাই, এভাবে যখন আমরা স্ক্রোল ডাউন করব, স্ক্রোল ডাউন করার সময় আমরা দেখতে পাই এখানে যে ভিডিওসগুলো রয়েছে, এই ভিডিওসগুলো এখানে অটোমেটিকলি প্লে হয়ে যায়। দেখুন, এই ভিডিওসগুলি অটোমেটিকলি এখানে প্লে হয়ে যাচ্ছে। আমি কিন্তু স্ক্রোল ডাউন করে নিচের দিকে যাচ্ছি, কিন্তু এখানে হবে কি, যখনই আপনি একটু করে থামবেন বা কোনো কিছু দেখার চেষ্টা করবেন, এখানে সাথে সাথে ভিডিওগুলি স্টার্ট হয়ে যাবে, যার কারণে বন্ধুরা আপনার ফোনের অনেক অনেক MB অনেক তাড়াতাড়িতে ইউটিউব কনজিউম করে নেয়। এরপরে বন্ধুরা, আপনি যখনই আপনার ফোনের ইউটিউবটাকে এভাবে স্ক্রোল করতে যাবেন, নিচের দিকে যাবেন, আরও আরও ভিডিও খুঁজবেন, আপনি দেখতে পাবেন যতগুলি ভিডিও আপনি নিচের দিকে যাচ্ছেন, সবগুলো ভিডিও অটোমেটিকলি এখানে প্লে হয়ে যাচ্ছে, যার কারণে বন্ধুরা আপনার অনেক অনেক MB নষ্ট হয়ে যায়। দেখুন, এই ভিডিওটি এখানে প্লে হয়ে গেল। তো এখন আপনারা এই জিনিসটাকে যদি বন্ধ করে দেন, তাহলে বন্ধুরা 100% আপনাদের ফোনের MB সেফ হবে। আপনাকে যে কাজটি করতে হবে, এখানে দেখুন ইউ নামের একটি বাটন রয়েছে, এই জায়গাতে ক্লিক করবেন। যখনই আপনি এই জায়গাতে আসবেন, এখানে আপনি কর্নারে দেখতে পাবেন একটি সেটিং, এই সেটিংয়ের মধ্যে আপনি ক্লিক করবেন। এখানে আপনি দেখতে পাচ্ছেন জেনারেল, এই জেনারেলের মধ্যে ক্লিক করবেন। এখানে জেনারেলের মধ্যে আপনি এখানে দেখতে পাচ্ছেন ফ্লে ব্যাক ইন ফিডস, এই জায়গাতে আপনি ক্লিক করবেন। এখানে অলওয়েজ অন দেওয়া রয়েছে, আপনি জাস্ট এখানে অফ করবেন। যখনই অফ করে আপনি এখানে ব্যাক করবেন, আপনি দেখুন এখানে কিন্তু কোনো ভিডিওসই প্লে হবে না। আপনি দেখুন কোনো ভিডিওসই এখানে কিন্তু আর প্লে হবে না। আপনি স্ক্রোল ডাউন করে নিচে চলে যান, এখানে কী লেখা রয়েছে, কী কী ভিডিও আপনি দেখতেছেন, ভালোভাবে আপনি থাম্বনেলটিও দেখতে পাবেন, টাইটেলটিও দেখতে পাবেন, এর সাথে সাথে ভিডিওটিও প্লে হবে না। আপনার মন চাইলে সেই ভিডিওটি দেখবেন, মন চাইলে দেখবেন না। এই যে অটোমেটিক ভিডিওটি প্লে হচ্ছে না আপনার ফোনের ইউটিউবের মধ্যে, এর কারণে কিন্তু আপনার অনেক অনেক MB বেঁচে যাবে, যার কারণে আপনি অনেক লম্বা সময় ধরে আপনার ফোনের ডাটাকে আপনি ব্যবহার করতে পারবেন। এখানে আমি আপনাদেরকে 2 নম্বর এবং ইম্পর্টেন্ট একটি সেটিং দেখাবো। এই 2 নম্বর সেটিংটি করার জন্য আমরা আমাদের ফোনের এই যে ইউ রয়েছে এখানে আমরা ক্লিক করব। এখানে আসার পর আমরা দেখতে পাবো কর্নারে একটি সেটিং, কর্নারে সেটিংয়ের মধ্যে আমরা ক্লিক করব। এখানে আমরা দেখতে পাবো ডাটা সেভিং, এই ডাটা সেভিং অপশনের মধ্যে আমরা ক্লিক করব। ডাটা সেভিং অপশনে আসার পর আমরা এখানে দেখতে পাচ্ছি ডাটা সেভিং মোড অটোমেটিকলি অ্যাডজাস্ট সেটিং টু সেভ মোবাইল ডাটা, এখানে ডিটেলসে দেওয়া হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। জাস্ট এই বাটনটাকে ফোনের মধ্যে অন করবেন। যখনই ফোনের মধ্যে বাটনটিকে অন করবেন, এখানে অনেকগুলো বাটন এখানে অন হয়ে যাবে, নিচের দিকে আপনারা দেখতে পাচ্ছেন এগুলা অন থাকবে। এর সাথে সাথে এগুলা শুধু অন করলে হবে না, আপনাকে নিচে দেখতে পাচ্ছেন সিলেক্ট কোয়ালিটি ফর এভরি ভিডিও, আর নিচে দেখতে পাচ্ছেন মোবাইল ডাটা ইউজ রিমাইন্ডার, এই যে অপশনটি দেখতে পাচ্ছেন রিমাইন্ডার, এই অপশনটিকে আপনারা অন করবেন। এবং এখানে আপনারা একটি MB সেট করবেন। মনে করুন আমি আজকের দিনে 100 MB দিয়ে ইউটিউবটাকে দেখতে চাই, মানে আমাকে ইউটিউব রিমেম্বার করবে, আমাকে জানিয়ে দেবে যে আপনি 100 MB ইউটিউবটাকে দেখে নিয়ে যান। এর থেকে বেশি দেখতে চাইলে সেটি আপনার উপর ডিপেন্ড করে। আমি জাস্ট এখানে 100 MB করে দিলাম, আপনারা চাইলে GB করতে পারেন, 100 MB করে দিয়েছি। এখানে দেখতে পাচ্ছেন
ডাটা রিমাইন্ডার সেট ফর 100 MB। এখনই যখনই আমি ফোনের মধ্যে ইউটিউবটাকে এখানে দেখা শুরু করব, মনে করুন আমি ইউটিউবটাকে দেখা শুরু করলাম, এখন যখনই ইউটিউবটাকে আমি 100 MB পর্যন্ত দেখে নেব, ইউটিউবটি নিজে নিজে আমাকে রিমাইন্ড করবে যে আমি আর ভিডিও দেখতে চাচ্ছি কিনা। সেটি আপনার উপর ডিপেন্ড করে আপনি চাইলে আরও ভিডিও সেখানে দেখতে পারেন। এখন আমি আপনাদেরকে দেখাবো 3 নম্বর সেটিং। এই 3 নম্বর সেটিংটি এতটাই বেশি ইম্পর্ট্যান্ট আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না, এটি আমরা ইউটিউবের মধ্যে করবো না, ইউটিউব থেকে বের হয়ে যাব। যেখানে আমরা ইউটিউব অ্যাপ্লিকেশনটি দেখতে পাবো সেই অ্যাপ্লিকেশনের উপরে এভাবে চেপে ধরে রাখবো। এরপরে আমরা এখানে অনেকগুলো অপশন দেখতে পাবো। উপরে আমরা দেখতে পাচ্ছি অ্যাপ ইনফো, অনেকের ফোনের মধ্যে অ্যাপ ইনফো থাকবে না, শুধু আই বাটনটি দেখতে পাবেন, আপনারা জাস্ট এর উপরে একবার ক্লিক করবেন। আপনাদের ফোনের মধ্যে ইউটিউবের কিছু সেটিংস এখানে অন হয়ে যাবে। এখানে আমরা যদি নিচের দিকে যাই তাহলে আমরা এখানে দেখতে পাবো মোবাইল ডাটা অ্যান্ড ওয়াইফাই, অনেকের ফোনের মধ্যে ডাটা ইউজ নামে দেওয়া থাকে আর অনেকের ফোনের মধ্যে শুধু মোবাইল ডাটা নামে দেওয়া থাকে বা ডাটা সেভার নামে দেওয়া থাকে। আমি আপনাদেরকে বলে দিচ্ছি সবগুলো। এখানে জাস্ট আপনারা যেখানে মোবাইল ডাটা রয়েছে বা ডাটা ইউজ রয়েছে সেখানে আপনারা ক্লিক করবেন। যখনই এখানে ক্লিক করবেন আপনি এখানে কিছু অপশন দেখতে পাবেন, দেখুন কয় তারিখ থেকে কয় তারিখ পর্যন্ত আমি টোটাল কত জিবি খরচা করেছি ইউটিউবের মধ্যে, এখন পর্যন্ত কত জিবি ইউটিউবটি ব্যবহার করেছে এবং ব্যাকগ্রাউন্ডে কত MB কত জিবি ব্যবহার করেছে সেটি আপনি এখানে দেখতে পাচ্ছেন। এই সেটিংটি অনেকটাই বেশি গুরুত্বপূর্ণ, কারণ আপনি তো ইউটিউবটাকে ব্যবহার করতেছেন, ইউটিউবের মধ্যে বিভিন্ন রকমের ভিডিওস দেখতেছেন, পরবর্তী আপনি ইউটিউব থেকে এভাবে বের হয়ে যাচ্ছেন। কিন্তু আপনি যে ইউটিউব থেকে বের হয়ে যাচ্ছেন ইউটিউবটি তবুও কিন্তু আপনার ফোনের ব্যাকগ্রাউন্ডে চলতেছে, সেটি আপনার ফোনের ডাটাকে কনজিউম করতেছে, আপনার ফোনের ডাটাকে ইউজ করতেছে এবং বিভিন্ন রকমের যে ডাউনলোডের যে সিস্টেমগুলি সেগুলো চালু থাকে, বিভিন্ন রকমের ভিডিওস ডাউনলোড হতে থাকে, রিলোড হতে থাকে, অনেক রকমের সমস্যার কারণে আপনার ফোনের ডাটা অনেক তাড়াতাড়িতে শেষ হয়ে যায়। আপনি যে কাজটি করবেন, আপনার ফোনের মধ্যে ব্যাকগ্রাউন্ড অপশনে ক্লিক করবেন, একটি বাটন পাবেন সেটিকে বন্ধ করবেন। কিন্তু এখানে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড ডাটা এনেবল ইউজ অফ মোবাইল ডাটা ইন দ্য ব্যাকগ্রাউন্ড। আমি যদি এই বাটনটাকে ফোনের মধ্যে বন্ধ করে দিই, এই ব্যাকগ্রাউন্ড ডাটা অপশনটি যখনই আপনি ফোনের মধ্যে বন্ধ করে দেবেন, এরপর থেকে বন্ধুরা আপনার ফোনের মধ্যে ইউটিউবটি ব্যাকগ্রাউন্ডে চলবে না, কোনো রকমের ডাটা আপনার ফোনের ইউটিউবটি ব্যবহার করবে না। যখনই আপনি ইউটিউবের মধ্যে এভাবে ক্লিক করে ইউটিউবটিকে দেখবেন ততক্ষণ ফোনের MBটাকে ব্যবহার করবে, যখনই আপনি ইউটিউব থেকে এভাবে বের হয়ে যাবেন সাথে সাথে ইউটিউব MB ইউজ করা বন্ধ করে দেবে এবং আপনি এই যখন ইউটিউবের মধ্যে এই 3টি সেটিং কমপ্লিট করবেন 100% আপনাদের ফোনের ডাটা এতটাই বেশি সেফ হবে আপনারা দেখে অবাক হয়ে যাবেন। আপনি ডেইলি প্ল্যান যেগুলো রয়েছে 1 GB 1.5 GB 2 GB, আপনি যে কোনো প্ল্যান নেন না কেন সারা দিন রাত ধরে ইউটিউবটাকে দেখে আপনি আপনার ফোনের MB শেষ করতে পারবেন না। বন্ধুরা আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, প্রথমত আপনারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন, সাবস্ক্রাইব বাটনে ক্লিক করলে বন্ধুরা সাবস্ক্রাইব হয়ে যাবে। তারপর এখানে দেখতে পাচ্ছেন পাশে একটা বেল আইকন, এই বেল আইকনটাকে ক্লিক করে অলে প্রেস করে দেবেন এবং ওকেতে প্রেস করে দেবেন। যারা লাইক করেন এখানে দেখতে পাচ্ছেন লাইক বাটন, এটাতে ক্লিক করে আপনারা লাইক করে দেবেন এবং কমেন্ট বক্সে এসে আপনারা আপনাদের মতামত শেয়ার করে দেবেন। এখানে আপনারা নাইস থ্যাংক ইউ লিখে আপনারা কমেন্ট করে দেবেন।